বন্ধুরা হয়ে গেল আজকে আমাদের বাঁধাকপি দিয়ে গরু মাংস ভুনা। তো অবশ্যই আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন আর কমেন্টস আমাকে জানাবেন। তো বন্ধুরা, আমি আমার বাচ্চাকে সামলে রেখে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য রেসিপিগুলো করে থাকি। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে রাখলে আমার কষ্ট সার্থক হবে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে করে আমার যে যত ভিডিও দিই সেগুলো যেন সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এই জন্য হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম সুমি কুকিং ব্লগসে, নিয়ে আসলাম আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। রেসিপিটি হলো বাঁধাকপি দিয়ে গরুর মাংস ভুনা। তো গরুর মাংস ভুনা বাঁধাকপি দিয়ে এটা করার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে, এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব, সাদা সয়াবিন তেল। এখানে প্রায় হাফ কাপের মতন, হাফ কাপের থেকে একটু কম তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি শুকনো গরম মশলাগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে আমি তিনটি এলাচ, দুটো দারুচিনি আর তেজপাতা নিয়ে নিয়েছি চারটের মতন। এগুলো দিয়ে দেবো, এগুলো একটু ভেজে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তো এগুলো ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভেজে নেবো মরি আসা আগ পর্যন্ত। ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে আদা রসুন বাটা একসাথে পেস্ট, এটা আমি দেড় চামচুর মতন দিয়ে দেবো। দিয়ে একটু ভেজে নেবো আদা রসুন স্মেলটা যাওয়া পর্যন্ত। তো আমার আদা রসুনগুলো পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি পানি দেবো, পানি দিয়ে শুকনো মশলাগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, হলুদের গুঁড়া দিয়েছি, এখানে আমি মরিচের গুঁড়া দিলাম দেড় চামচের মতন। ঝালটা আপনাদের কম বেশি বাড়িয়ে দিতে পারেন, যেটা কম খান। তো এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। আমি এটা মেজারমেন্ট কাপের মাপটা ডিসক্রিপশানে লিখে দেব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আমি আন্দাজ মতনই দিচ্ছি, কারণ আমার একটা অভ্যাস হয়ে গেছে। তো এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচের মতন, নেব। তো বন্ধুরা, এখানে আমি এই শাক বাটাটা দিয়ে দেব। এই শাক বাটাটা খুবই দিলে তরকারিতে ঘনত্ব আসে এবং অনেকটা টেস্ট লাগে, ঘ্রাণ হয়। তো এই শাক বাটার রেসিপিটা আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। তো এটা দিয়ে দিলাম, এখন আমি এই মশলাটা প্রায় 3 মিনিটের মতন ভালোভাবে কষিয়ে নেব। কষানোর পরে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এতে মাংসগুলো দিয়ে দেব, গরু মাংসগুলো। এখানে প্রায় 700 গ্রামের মতন গরু মাংস আছে, এগুলো দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এই গরু মাংসগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব, তারপর এতে আমি বাঁধাকপি দিয়ে আবার কষাবো। গরু মাংসগুলো দিয়ে 5 মিনিটের মতন ভালোভাবে কষিয়ে নেব। তো কষানোর পরে আমি এখানে বাঁধাকপি দিয়ে আবার কষাবো। তো ফিরে আসছি। তো বন্ধুরা, আমাদের মাংসগুলো কষানো হয়ে গেছে, এখন আমরা বাঁধাকপিগুলো দিয়ে দেব। তো বাঁধাকপিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন, বা বাঁধাকপিগুলো আগে থেকে একটু কষিয়ে দিতে সিদ্ধ করে দিতে পারেন। তো গরু মাংসের সাথে এইভাবে কষালেও খারাপ হয় না বন্ধুরা। তো এই বাঁধাকপিগুলো এই মাংসের সাথে দিয়ে আমি এই বাঁধাকপি থেকে যে পানিটা উঠবে সেই পানিতেই এই মাংসটা পুরোপুরি রান্না করে নেব ভালোভাবে কষিয়ে। তো বন্ধুরা, মাংসগুলো কষানোর জন্য আমি বলেছিলাম 5 মিনিট লাগবে, কিন্তু 5 মিনিট লাগে নাই। গরু মাংসগুলো হতে তো একটু টাইম লাগে, সেজন্য 10 মিনিট লেগেছে পুরোপুরি মাংসগুলো কষানো আমার। তো এখন বাঁধাকপিগুলো দিয়ে এখন ভালোভাবে নেড়ে এই বাঁধাকপির পানিতেই সেই পানিতেই ভালোভাবে রান্না করে নেব এই মাংসগুলো। তো ফিরে আসছি রান্না করার পরে এবং পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। তো ভিউয়ার্স, দেখুন এই বাঁধাকপিগুলো দিয়ে আমার ভালোভাবে নাড়া হয়ে গেছে। এখন এটা আমি ঢেকে প্রায় 20 মিনিটের মতন ভালোভাবে এই বাঁধাকপির থেকে পানি উঠবে সেই পানিতেই ভালোভাবে রান্না করে নেব।
রান্না করেও পরে একবার আপনাদেরকে দেখাচ্ছি, তারপর পরিবেশন করেও দেখাবো। তো বন্ধুরা, হয়ে গেল আজকে আমাদের বাঁধাকপি দিয়ে মাংস রান্না। আমি মাঝখান দিয়ে কয়টা কাঁচামরিচ, 5-6টা কাঁচামরিচ একটু মুখটা ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম। তো দেখুন, মাংসগুলো হয়ে গেছে, এখন আপনাদেরকে পরিবেশন করে দেখানোর পালা। তো পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, হয়ে গেল আজকে আমাদের বাঁধাকপি দিয়ে গরুর মাংস ভুনা। তো অবশ্যই আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন আর কমেন্টস আমাকে জানাবেন। তো বন্ধুরা, আমি আমার বাচ্চাকে সামনে রেখে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য রেসিপিগুলো করে থাকি। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে রাখলে আমার কষ্ট সার্থক হবে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে করে আমার যে যত ভিডিও দিই সেগুলো যেন সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এই জন্য তো আমার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো ভিডিও দেওয়া আগ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।